বন্ধুরা, আপনারা কি নতুন ব্যবসা শুরু করেছেন অথচ আপনার প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারছেন না, কিংবা আপনি আপনার ব্যবসাকে বাড়াতে চাইছেন অথচ বাড়াতে পারছেন না, তো অবশ্যই আজকের ভিডিওটি আপনাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটা অ্যাপ্লিকেশনের কথা বলবো যে অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি আপনার ব্যবসাকে অনেকগুণ বাড়িয়ে নিতে পারবেন এবং আপনার প্রোডাক্টের ক্রেতা আপনি খুব সহজে খুঁজে নিতে পারবেন। তবে তার আগে যে কোনো ব্যবসা শুরু আগে কীভাবে ব্যবসা শুরু করবেন তার ব্যাপারে একটু নলেজ দেওয়ার চেষ্টা করব। সাথে আপনাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। পৃথিবীতে সাধারণত দুই ধরনের ব্যক্তি আছে বা মানুষ আছে যারা দুইভাবে কাজ করে। এক নম্বর, যারা কায়িক পরিশ্রমের মাধ্যমে কাজ করে তাদেরকে বলা হয় হার্ড ওয়ার্কার। আর অল্প কিছু ব্যক্তি আছে যারা ওই কাজটিকেই করে কিন্তু ভিন্ন পদ্ধতিতে, তাকে বলা হয় স্মার্ট ওয়ার্কার। যদি আপনি হার্ড ওয়ার্ক করেন তাহলে কোনো একটা ব্যবসা থেকে বা কোনো একটা পার্টিকুলার কাজ থেকে আপনি লিমিটেড টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু যদি আপনি একজন স্মার্ট ওয়ার্কার হন তাহলে কিন্তু আপনি কোনো একটা ছোটো কাজ থেকেও অনেক বেশি অ্যাচিভমেন্ট করতে পারবেন। একটা ছোটো উদাহরণ দিই তাহলে আপনারা খুব সহজে কথাটি বুঝতে পারবেন। ধরুন আপনি একজন চাষি, আপনার কাছে 3 বিঘা জমি আছে। আপনি সারা বছর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে বছরের শেষে আপনি ভালো যদি ফলন হয় তাহলে আপনি 1.5 থেকে 2 লক্ষ টাকা ওই জমি থেকে ইনকাম করতে পারবেন। কিন্তু আপনি যদি একজন স্মার্ট ওয়ার্কার হন তাহলে আপনি ওই কাজটি প্রফেশনালি করবেন। আপনার কাছে যদি 3 বিঘা জমি থাকে আপনি ওই 3 বিঘা জমিতে তো চাষ করবেনই, এছাড়া আরও কিছু জমি, ধরুন 5 বিঘা বা 10 বিঘা জমি লিজে নিয়ে সেখানেও চাষ করে একটা লোক রেখে আপনি 2 থেকে 3 গুণ পর্যন্ত বছর শেষে ইনকাম করতে পারবেন। আপনি আপনার চারিদিকে ম্যাক্সিমাম মানুষকে দেখতে পাবেন যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে, মানে হার্ড ওয়ার্ক করে। খুব কম ব্যক্তিই আছে যারা পরিশ্রমের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করে। সমাজে কিন্তু ওই সমস্ত ব্যক্তি খুব সহজে নিজেকে প্রতিষ্ঠিত করে নেয়। তাই যে কোনো ব্যবসা করার সময় ভালো করে বুদ্ধি দিয়ে পরিশ্রম করবেন, শুধুমাত্র পরিশ্রম করলেই তার ফল পাওয়া যায় না। বন্ধুরা, যে কোনো ব্যবসার আইডিয়া যখন আমি আপনাদের দিই, যদি আপনার কোনো ব্যবসার আইডিয়া ভালো লেগে থাকে, আপনার প্রাথমিক যে কাজটা থাকবে আপনাকে ওই প্রোডাক্টের ব্যাপারে ভালো করে মার্কেটে জানতে হবে। কারণ সব প্রোডাক্টে কিন্তু সব জায়গায় সমান ডিম্যান্ড থাকে না বা সমান লাভ পাওয়া যায় না। বিশেষ করে ছোটো ছোটো ব্যবসার যে আইডিয়াগুলো আছে সেই সমস্ত ব্যবসার আইডিয়াতে কিছু কিছু জায়গায় কম্পিটিশন বেশি আছে, আবার কিছু কিছু জায়গায় কম্পিটিশন কম আছে। তাই মার্কেটে গিয়ে আপনাকে আগে ভালো করে জানতে হবে যে প্রোডাক্টে কত পরিমাণ ডিম্যান্ড আছে, কত টাকা প্রফিট মার্জিন করতে পারবেন, এবং র মেটেরিয়াল কত টাকায় কিনে আপনি প্রোডাক্ট কত টাকায় বানাতে পারবেন এবং বিক্রি কত টাকা করতে পারবেন, এই সমস্ত কিছু ব্যাপারে জেনে তবে যে কোনো ব্যবসা শুরু করা উচিত। এবং বন্ধুরা, যেখান থেকে আপনার মেশিন বলুন বা কাঁচামাল এই সমস্ত কিছু পারচেস করবেন, তো কোম্পানিকে অবশ্যই ভালো করে ভেরিফাই করে নেবেন। পারলে 2 থেকে 3 জায়গায় ভিজিট করে পুরোটার ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত হয়ে আপনারা পারচেস করতে পারেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের পার্টিকুলার কোনো ব্যবসার আইডিয়া নিয়ে বলবো না। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে ব্যবসাকে আপনারা খুব সহজে কীভাবে বাড়াবেন। বন্ধুরা, আমি আপনাদের সবসময় একটা কথাই বলি যে প্রোডাক্ট তৈরি করা বড় জিনিস না। যদি আপনি ম্যানুফ্যাকচারিং করেন কিংবা আপনি যদি ডিলারশিপ নিয়ে কোনো প্রোডাক্ট বিক্রি করতে চান, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় প্রোডাক্ট তৈরি করা বলুন বা ডিলারশিপ নেওয়া, যারা ব্যবসা করতে চায় বা ব্যবসায় আগ্রহী তারা কিন্তু এই কাজটা খুব সহজে করতে পারে। কিন্তু আসল জিনিস যেটা, সেটা হচ্ছে প্রোডাক্ট বিক্রি করা। প্রোডাক্ট বিক্রি হচ্ছে ব্যবসা। আপনি যদি মার্কেটিংয়ের মাধ্যমে আপনার প্রোডাক্ট বিক্রি না করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার ব্যবসা কখনোই চালাতে পারবেন না। আজ থেকে 10 বছর আগে ব্যবসার যে সিস্টেমটা ছিল সেই সিস্টেম কিন্তু বর্তমানে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আগে যে সিস্টেমটা ছিল, আপনাকে মার্কেটে গিয়ে ডাইরেক্ট আপনাকে খুঁজতে হতো কোথায় হোলসেলার আছে, কিন্তু বর্তমানে আপনি ঘরে বসে আপনার মোবাইলের সাহায্যে ইন্টারনেট ব্যবহার করে কিন্তু আপনি খুঁজে নিতে পারবেন যে প্রোডাক্ট আপনি তৈরি করে কাকে বিক্রি করবেন, মানে কারা আপনার প্রোডাক্ট কিনবে, মানে আপনার এরিয়াতে কোথায় কোথায় হোলসেলার আছে, কিংবা আপনি চাইলে ডাইরেক্ট কাস্টমারকেও আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারেন। কিংবা আপনি যদি ম্যানুফ্যাকচারিং না করেন, আপনি যদি ট্রেডিং করতে চান কোনো রেডিমেড প্রোডাক্ট কোনো ম্যানুফ্যাকচারের কাছ থেকে কিনে সেটা যদি আপনি বিক্রি করতে চান, সেক্ষেত্রে আপনি হোলসেলারের সন্ধানও আপনি মোবাইল থেকে খুব সহজে পেয়ে যাবেন। এরকম ইন্টারনেটে অনেক সাইট আছে বা অ্যাপ্লিকেশন আছে যে অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনার খুব সহজে আপনার বায়ার্স আপনি খুঁজে নিতে পারেন। আজকে আমি আপনাদের যে অ্যাপ্লিকেশনটার কথা বলবো সেই অ্যাপ্লিকেশনে যদি আপনারা আপনার কোম্পানিকে রেজিস্টার করে নেন, আপনারা কিন্তু ঘরে বসেই আপনার কাস্টমার খুঁজে নিতে পারবেন। আজকে যে অ্যাপ্লিকেশনটার কথা বলতে চলেছি সেই অ্যাপ্লিকেশনটি পশ্চিমবঙ্গে বানানো এবং বাঙালি একটি কোম্পানি কিন্তু এই অ্যাপ্লিকেশনটি তৈরি করেছে। বন্ধুরা, এটা হচ্ছে সম্পূর্ণ B2B মার্কেট প্লেস, মানে ব্যবসায়ীর সাথে ব্যবসায়ীর এখানে পরিচয় হবে। যে ম্যানুফ্যাকচার সে কিন্তু খুব সহজে হোলসেলার খুঁজে নিতে পারবেন, এবং যারা হোলসেলার যারা ভাবছে যে প্রোডাক্ট কিনে বিক্রি করবে তো তারা খুব সহজে ম্যানুফ্যাকচার খুঁজে নিতে পারবেন। এছাড়া বিভিন্ন রকমের প্রোডাক্ট পারচেস করার জন্য ডাইরেক্ট কাস্টমারও কিন্তু এই সমস্ত ম্যানুফ্যাকচার বলুন বা হোলসেলারের সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারে। যে কোনো ব্যবসায়ীর কাছে কিন্তু এটা খুবই উপকারী একটি অ্যাপ্লিকেশন। তো কীভাবে এই অ্যাপ্লিকেশনটা কাজ করে সে সমস্ত কিছু আমি আপনাদের ভিডিওর মাধ্যমে বলবো। এবং তার আগে আমি আপনাদের একটা কথাই বলবো যে বাঙালি হয়ে বাংলায় দেখুন, বাংলাকে ভালোবাসুন। এবার আমি আপনাদের অ্যাপ্লিকেশনে নিয়ে যাবো, সেখানে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনার প্রোডাক্ট রেজিস্টার করবেন, কীভাবে আপনার বায়ার খুঁজবেন, সেলার খুঁজবেন, এই সমস্ত কিছু ব্যাপারে দেখাবো। তো চলুন অ্যাপ্লিকেশনে যাওয়া যাক। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনাকে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে আপনারা দেখতে পাচ্ছেন সপয়েস বলে এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো এই লোগো দেখে আপনারা খুব সহজে অ্যাপ্লিকেশনটা চিনে নিতে পারবেন। তো এটা আপনাকে ওপেন করে নিতে হবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি এই পেজে চলে আসবেন। তো এই পেজে আসার পরে আপনাকে যেটা করতে হবে, আপনাকে রেজিস্টার করতে হবে, আপনার অ্যাকাউন্ট এটা ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইমেল আইডি, পাসওয়ার্ড, যা যা কিছু চাইবে। এখানে আপনার নাম চাইবে এবং আপনার সার নেম চাইবে, আপনার দোকানের কী নাম মানে আপনার কোম্পানির কী নাম, একটা ইউআরএল আপনাকে দিতে হবে।
তো এই সমস্ত কিছু আপনাকে ভালো করে ফিল আপ করতে হবে। নিচে দেখতে পাচ্ছেন ফোন নাম্বারে অপশান দেওয়া আছে, সেখানে আপনাকে ফোন নাম্বারটা আপনাকে পুট করতে হবে। এবং ফোন নাম্বারটা দেওয়ার পরে নিচে একটা অপশান আছে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। এবং তারপরে একটা অপশান দেখতে পাচ্ছেন আই এম এ ভেন্ডর আই এম এ কাস্টমার। তো যদি আপনি প্রোডাক্ট বিক্রি করতে চান তো সেক্ষেত্রে আপনাকে ভেন্ডর সিলেক্ট করে আপনাকে রেজিস্টারে ওকে করে দিতে হবে। তো ক্লিক করার পরে নেক্সট পেজে চলে আসবে। এখানে যা যা অপশান দেওয়া আছে স্ট্রিট স্ট্রিট টু জিপ কোড যা যা আপনার অ্যাড্রেস লাগবে সেই সমস্ত কিছু আপনাকে অ্যাড্রেসেতে ফিল আপ করতে হবে। তো ফিল আপ করার পরে নেক্সট দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশানে আসবে। পেমেন্ট অপশানে আপনাকে কিছু করতে হবে না, আপনাকে স্কিপ করে দিতে হবে। তো আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনাকে চলে আসতে হবে আবার মাই অ্যাকাউন্ট নিচের দিকে দেখতে পাচ্ছেন। মাই অ্যাকাউন্টে আপনাকে এসে দেখতে পাবেন একটা অপশান দেবে গো টু ভেন্ডর ড্যাশবোর্ড। তো গো টু ভেন্ডর ড্যাশবোর্ডে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এই পেজটা ওপেন হয়ে যাবে। তো আপনাকে এবার যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে কত অর্ডার হয়েছে আপনার কাছ থেকে, কত কে মাল কিনেছে এবং কীরকম তারা রিভিউ দিয়েছে আপনার প্রোডাক্টের ব্যাপারে, এই সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। যেহেতু আমার এটা নতুন অ্যাকাউন্ট এবং আমার কাছে কোনো প্রোডাক্ট নেই সেহেতু সব কিছু জিরো জিরো দেখাচ্ছে। এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন প্রোডাক্টস প্লাস অ্যাড নিউ প্রোডাক্ট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনার এই পেজটি ওপেন হয়ে যাবে এবং আপনার যে সমস্ত প্রোডাক্ট আছে, ধরুন আপনি ফিনাইল বিক্রি করবেন কিংবা ধূপকাঠি বিক্রি করবেন কিংবা যদি আপনি কোনো মেশিনারিজ আইটেম বিক্রি করতে চান তো সেই ছবি আপনাকে দিতে হবে। এখানে অনেক ছবি আপনি অ্যাড করতে পারেন, এখানে আমি একটা ছবি অ্যাড করলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্টের নাম দেওয়া আছে, প্রোডাক্টের নেম আপনাকে দিতে হবে। তো প্রোডাক্টের নাম এখানে দিচ্ছি আমি শুধুমাত্র ওয়াটার এবং প্রাইস রাখছি 8 টাকা। তো আপনারা আপনাদের প্রোডাক্ট অনুযায়ী সেরকম দাম আপনারা ফেলতে পারেন। এরপর নেক্সট যে অপশান আছে সেটা দেখতে পাচ্ছেন ডিসকাউন্ট প্রাইস শিডিউল, সেখানে আপনি জিরো জিরো রাখতে পারেন। ফ্রম আপনি যে ডেটে আপনি পুট করছেন সেই ডেটের আপনি ডেট দিতে পারেন, এবং টু মানে আপনি 1 বছর পর্যন্ত এক্সটেন্ড করতে পারেন ওই রেটটা। তারপর আপনাকে ডেসক্রিপশান দিতে হবে, ডেসক্রিপশানে আপনার প্রোডাক্টের ব্যাপারে ভালো করে লিখতে হবে এবং এটা আপনাকে ক্যাটাগরিতে সিলেক্ট করতে হবে। যদি আপনার ক্যাটাগরির মধ্যে না আসে সেক্ষেত্রে আপনি আনক্যাটাগরিজড সিলেক্ট করতে পারেন। তারপরে নিচে আর একটা ডেসক্রিপশান দেওয়া আছে। এই সমস্ত কিছু ফিল আপ করার পরে নিচে সাবমিট করতে হবে, মানে ক্রিয়েট প্রোডাক্ট আপনাকে ক্লিক করলে এটা সমস্ত এটা রেজিস্টার হয়ে যাবে এবং যারা আপনার প্রোডাক্ট পারচেস করতে চায় তারা সাইটে গিয়ে আপনার প্রোডাক্ট দেখে আপনার সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্ট পারচেস করতে পারে। বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনার অ্যাপ্লিকেশানটি ইউজ করবেন, কীভাবে আপনার প্রোডাক্ট আপনি রেজিস্টার করবেন এবং সেখান থেকে ক্যাটালগের মধ্যে কীভাবে আপনার প্রোডাক্টগুলো নিয়ে আসবেন। তো এইভাবে আপনার কোম্পানিকে সুন্দর করে রেজিস্টার করে এবং সমস্ত ক্যাটালগ যদি আপনি ঠিকঠাকভাবে করে রাখেন, যারা বায়ার্স মানে যারা আপনার প্রোডাক্ট কিনতে আগ্রহী তারা কিন্তু খুব সহজে আপনাকে খুঁজে পেয়ে যাবে এবং আপনাকে খুব বেশি ছোটাছুটি করতে হবে না আপনার প্রোডাক্ট বিক্রি করার জন্য, মানুষই আপনাকে খুঁজে নেবে। তো অবশ্যই আমি আপনাদের বলবো যারা ব্যবসা করছে, যারা ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যেতে চায় এবং ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে তাদের ব্যবসাকে অনেকটা বড় করে নিতে চায়, তো অবশ্যই এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করতে পারেন এবং সুন্দর করে ক্যাটালগ সাজিয়ে আপনারা মানুষের কাছে খুব সহজে আপনারা পৌঁছতে পারবেন। তো বন্ধুরা পশ্চিমবঙ্গের মাটিতে তৈরি এই অ্যাপ্লিকেশনটি একটি যুগান্তকারী অ্যাপ্লিকেশন হতে চলেছে ব্যবসার ক্ষেত্রে, তাই বন্ধুরা অবশ্যই এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন। তো বন্ধুরা ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন অবশ্যই তাদেরকে বলবো যে ভিডিওটিতে লাইক করে দিতে এবং আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলের ঘন্টি টিপে দেবেন যাতে আগামী দিনের সমস্ত ধরনের বিজনেসটি আপনি সবার আগে পেয়ে যেতে পারেন।